শুভেন্দু অধিকারীর টাকা কোথায় বল, না হলে তোকে 87টা কেস দিব। আর যদি টাকা কোথায় আছে না বলবি বল, আমরা বয়ান লিখব, তুই সই করবি, সেটা মিথ্যা হোক সত্যি হোক। এইভাবে আমাকে টর্চার করা হয়েছে। জেলবন্দী শুভেন্দু ঘনিষ্ঠদের দিয়ে জোর করে বিরোধী দলনেতার বিরুদ্ধে মিথ্যা বলানোর চেষ্টা, কার্যত রিভলভার দেখিয়ে শুভেন্দুর বিরুদ্ধে মিথ্যা বিবৃতি আদায়ের চেষ্টা নবান্নের অফিসারদের, এমনটাই বিস্ফোরক অভিযোগ জামিন পাওয়ার রামপঞ্জার। ডিসিতে আমাকে ইন্টারোগেট করতেন, দুবার ধরে আমাকে আইসি সাহেব রুমে নিয়ে গিয়ে ইন্টারোগেট করেছেন। এই সবসময় বাজে কথা বলে, সবসময় ল্যাঙ্গুয়েজ খুব থ্রো, বাজে থ্রো করেছেন। এবং 30 তারিখ আমাকে সকালবেলা 9টার সময় বলা হয় যে তমলুক কোর্টে নিয়ে যাওয়া হবে 30শে ডিসেম্বর। আমি 30শে ডিসেম্বর রেডি হয়ে যাই, সকালবেলা স্নান টান করে আমাকে খাবার দিয়ে দেওয়া হয়। এখান থেকে আমি 11টায় বেরোই, হঠাৎ নন্দকুমার পেরিয়ে তমলুক রাস্তায় ঢুকে একটা ব্রাদার এন্টারপ্রাইজ বলে একটা চুন ফ্যাক্টরি আছে, ওই চুন ফ্যাক্টরির কাছে গাড়ি দাঁড়িয়ে যায় এবং আমার আইও সাহেব বাথরুম করতে নেমে যান। আমি বললাম হয়তো বাথরুম করতে গেছেন, এসে বলছেন নামুন নামুন। বললাম স্যার কোর্টে যাবেন বললেন, কী ব্যাপার? গিয়ে আমাকে একটা ফাঁকা ঘরে নিয়ে যাওয়া হলো। ফাঁকা ঘরে নিয়ে গিয়ে আমি একটা 3x3 রুম, একটা 100 ওয়াট বাল্ব জ্বালানো আছে, চেয়ার টেবিল ফেলা আছে, ওখানে আমাকে বসতে বললেন। তারপর বললেন আমাকে ওঠার সময় বলছেন নবান্ন থেকে বড় বড় অফিসাররা এসছেন, ঠিকঠাক করে উত্তর দিবেন, আমার আইও বলছেন। আমি গিয়ে বসলাম, তারপরে দেখি 3 জন অফিসার ঢুকলেন, রিভলভার টেবিলে রাখলেন, রিভলভার দেখিয়ে দেখিয়ে আমাকে বীভৎসভাবে প্রেশার ক্রিয়েট করেছেন। শুভেন্দু অধিকারীর টাকা কোথায় বল, না হলে তোকে 87টা কেস দিব, 87x7 আমাকে পুলিশ কাস্টডি করে রাখবে বলেছে, বলছে রাজ্যের সমস্ত পুলিশ কাস্টডি তোকে ঘুরিয়ে নেব। আর যদি টাকা কোথায় আছে না বলবি বল, আমরা বয়ান লিখবো, তুই সই করবি, সেটা মিথ্যা হোক সত্যি হোক। এইভাবে আমাকে টর্চার করা হয়েছে দুপুর 12টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। কারা কারা ছিলেন আমি নাম তো জানি না, মোটামুটি হোয়াইট শার্ট ব্ল্যাক প্যান্ট পরেই সব অফিসাররা ছিলেন, তাদের সিকিউরিটিও ছিল। আমাকে সিকিউরিটি পর্যন্ত আমাকে স্টেন গান দিয়ে পেটে খুঁচেছে, দিয়ে বাজে বাজে ভাষা বলেছে হিন্দিতে, খুব ওরা নন বেঙ্গলি ছিল যতদূর সম্ভব। এইভাবে আমাকে অত্যাচার করা হয়েছে, কে টার্গেট করা হয়েছে আমাকে একটার পর একটা, যেভাবে আমাকে কেসে ফাঁসানো হচ্ছে, আমাকে তো আগামী ভবিষ্যতে আমাকে বাঁচতে না দেওয়ার একটা টার্গেট এই সরকারের, আমাকে বাঁচতে না দেওয়ার একটা টার্গেট। আমাকে বলছে, ডাইরেক্ট বলছেন আমাকে আইসি সাহেব যে তোকে জেলে পচিয়ে রেখে দিব। ইনি বলছেন 30খানা কেস রেডি আছে, নবান্নর আধিকারিক বলছেন 87খানা কেস রেডি আছে। তাহলে আপনারা বলুন যে 87খানা কেস যদি দেয় আমার তো লাইফ স্পয়েল। বৃহস্পতিবার জেল থেকে ছাড়া পান রামবাবু, ছাড়া পাওয়ার পরেই বিস্ফোরক রামবাবু, যদিও এই বিষয়ে কিছুই বলতে নারাজ পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, 1 ইন্ডিয়া বাংলা।